নমস্কার দেখছেন কলকাতা টিভি সঙ্গে রয়েছে অনন্যা শুরু করছি গুড মর্নিং কলকাতা আর অনন্যার সঙ্গে গুড মর্নিং কলকাতা নিয়ে রয়েছি আমি ভাস্বতী বেআইনি বহুতল থেকে জমি দখল হাওড়া ও বালি পুরসভা নিয়ে বিস্ফোরক মুখ্যমন্ত্রী বেআইনি নির্মাণে ভরে গেছে হাওড়া টাকার বিনিময়ে বহু সরকারি জমি জবর দখল কাজ করছেন না এসডিও কড়া বার্তা মমতার পুলিশকে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর নিশানায় হাওড়া পুরো এলাকার চার বিধায়ক দীর্ঘদিন আটকে হাওড়া ও বালি পুরো ভোট প্রশাসক দিয়ে কাজ চালাতে হচ্ছে এই অবস্থায় ঘুঘুর বাসায় পরিণত হয়েছে পুরো এলাকা সেই ঘুঘুর বাসায় ভাঙতে তৎপর মুখ্যমন্ত্রী সোমবার নবান্ন সভাঘরে সরকারি অফিসার থেকে জনপ্রতিনিধি মুখ্যমন্ত্রী ভৎসনা থেকে ছাড় পেলেন না কেউই কয়েকজনের নাম ধরে কড়া বকুনি দিলেন হাওড়া ও বালি পুর এলাকার পুরো পরিষেবা নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতার নিশানায় হাওড়ার চার বিধায়ক বালি পৌরসভার অবস্থাও খুব খারাপ এলাকা নমিনেটেড পাঁচজন মেম্বার ভাবছে এটা আমাদের প্রপার্টি নো নট দ্যাখ হাওড়ায় কোনো মিউনিসিপালিটি নেই এসডিওর আন্ডারে আছে সুতরাং চারজন এমএলএ ডাইরেক্টলি অ্যাডভেঞ্চার রিচের হাওড়ার প্রাক্তন মেয়র তথা দলবদলু রথিন চক্রবর্তীকে তুলোধনা করলেন মমতা সারা হাওড়াতে আনঅথরাইজড বিল্ডিং ভরে গেছে রথিন যখন চেয়ারম্যান ছিল হাওড়াটাকে বারোটা বাজিয়ে দিয়ে গেছে সরু রাস্তাও তিনটে চারটে করে ফ্লোর করা হচ্ছে অ্যাম্বুলেন্স যোগবার জায়গা নেই নো অ্যাকশন কারণ প্ল্যান পাশ করতে গিয়েও নানারকম হয়রানের শিকার মানুষকে হতে হয় অথচ আমরা কিন্তু অনলাইন করে দিয়েছিলাম তা সত্ত্বেও সেটা কাজে না লাগে এর মধ্যে অনেকের ইনভলভমেন্ট আছে আমি ডাইরেক্ট নাম বলছি না দুর্নীতি ঢাকতে দৃষ্টি ঘোরানোর চেষ্টা বলে পাল্টা রথিন চক্রবর্তীর আমি এটাকে কোনো গুরুত্বই দিতে চাই না কারণ উনি সময় উল্টো কথা বলেন এবং সারা পশ্চিমবঙ্গেই বর্তমানে বারোটা বেজে গেছে কোনো আইনের শাসন নেই এই দৃষ্টিটাকে ঘোরাবার জন্য এবং বেশ কিছু নেতৃত্বের একাংশ সবাইকে বলবো না নেতৃত্বের একাংশ যারা খুব কোরাপ্টেড তাদেরকে ডাকবার জন্য কথা বলছে হাওড়ায় কোনো জঞ্জাল সাফাইয়ের বিভাগই নেই রাস্তায় ময়লা পড়ে থাকছে বালি পুরসভার অবস্থা খুব খারাপ রাস্তাঘাট পানীয় জল নিয়ে মমতার তোপ হাওড়ার উনচল্লিশ নম্বর ওয়ার্ডে সরু রাস্তায় লরি দাঁড়িয়ে থাকে রাজ্য সরকার টাকা দিলেও হাওড়ায় আন্ডারগ্রাউন্ড ড্রেনের কাজ হয়নি হাওড়ায় পদযাত্রা করতে গিয়ে এগুলো তার নজরে এসেছে বৈঠকে চরাসুর মমতার হাওড়াতে কেন এখনো কনজারভেন্সির কোনো সিস্টেম নেই কেন নেই আমি আরবান ডিপার্টমেন্টের মেয়রকে জিজ্ঞেস করব জঞ্জালের ভ্যাট নিয়মিত পরিষ্কার হয় না রাস্তায় ময়লা চলে আসে ভ্যাট থেকে যিনি দায়িত্বে আছেন তিনি কি করছেন বালি মিউনিসিপ্যালিটি শ্রীমতী অমৃতারায় বর্মন এসডিও হাওড়া তিনি কি করছেন ওয়াই সি ইজ নট টেকিং কেয়ার ইচ্ছা মতো টেন্ডার করছেন নিজেরা তার থেকে কতটা খাচ্ছেন আমি জানি না কেউ খাচ্ছেন কেউ খাচ্ছেন না নিশ্চয়ই দিয়ে টিয়ে খাচ্ছেন গ্যাং আপ হয়ে গেছে একটা নিকাশি নালা পরিষ্কারের জন্য রাজ্য সরকারের তরফ থেকে কোটি কোটি টাকা দেওয়া হলেও কাজ ঠিক হচ্ছে না ড্রেনগুলোকে ক্লিন করা হচ্ছে না বর্ষাকালে জল জমছে দু তিন মাস হাওড়া জলের তলায় থাকছে হাওড়া পুরসভার বহু জমি দখল হয়েছে জমি জবরদখল নিয়ে কড়া পদক্ষেপের নির্দেশ মমতার টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি সেখানে যদি রাম শাম যদু মধু যাই হোক ইভেন আমিও যদি হই আমাকেও ছাড়বেন না আমি জানতে চাই না কে দখল করেছে কিভাবে করেছে পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কীভাবে এগুলো হয়েছে আমি এসব জানতে চাই সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয় লোভ বেড়ে যাচ্ছে লোভটাকে কমাতে হবে হাওড়ায় পার্কিং নিয়েও খুব উনচল্লিশ নম্বর ওয়ার্ডে হাওড়ায় টাকা নিয়ে বিভিন্ন জায়গায় প্রাইভেট পার্কিং করা হয়েছে সরু রাস্তায় প্রাইভেট লরি দাঁড়িয়ে থাকে স্বর্ণময়ী রোডে বেআইনিভাবে বড় বড় লরি দাঁড়িয়ে থাকে রাজ্য সরকার টাকা দিলেও হাওড়ায় আন্ডারগ্রাউন্ড ড্রেনেজের কাজ হয়নি হাওড়াটা বললাম এই কারণে তার কারণ আমি গেছিলাম কিছুদিন আগে পদযাত্রা করতে এগুলো আমার নলেজে এসেছে হাওড়া বালি পুরসভা নিয়ে তুলোধনা করলেও উলুবেড়িয়া পুরসভার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বলেন পানীয় জল নিয়ে সব থেকে ভালো পরিষেবা দিয়েছে উলুবেড়িয়া পুরসভা কলকাতা টিভি লোকসভা ভোট শেষ হতেই কড়া হাতে প্রশাসনের রাশ ধরলেন মুখ্যমন্ত্রী রাজ্যে পুরসভাগুলিকে কাজের হিসেবে মার্কশিট দিলেন মমতা শিলিগুড়ি পুরসভার পারফরম্যান্স মোটেই খুশি নন তিনি মেয়র গৌতম দেবকে বকুনি জমি মাফিযা দৌরাত্ম্য জল সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর পুরো বৈঠকে আগাগোড়া আক্রমণাত্মক মমতা বন্দ্যোপাধ্যায় আমলা থেকে বিধায়ক পুরো প্রশাসক মমতার রোজ থেকে রেহাই পেলেন না কেউই একাধিক পুরসভার পরিষেবা নিয়ে তুলোধনা করলেন মমতা মমতার ভৎসনার মুখে পড়তে হচ্ছে বাঘা বাঘা মন্ত্রী বিধায়কদেরও শিলিগুড়ি মেয়র গৌতম দেবের সামনেই জমি মাফিয়াদের দৌরাত্ম নিয়ে সরবন মুখ্যমন্ত্রী মমতার নিশানায় পুলিশ ও ভূমি রাজস্ব দপ্তরের একাংশ শিলিগুড়িতেও ডাবগাম ফুলবাড়ি তার মানে উদাহরণ এবং সরি ওখানে একটা ল্যান্ড মাফিয়া গ্রুপ তৈরি হয়েছে তারা গভর্নমেন্টের সব জমি কাওয়া খালি থেকে শুরু করে বিক্রি করে দিচ্ছে এটা নিয়ে আমি অলরেডি অ্যাড তদন্তের নির্দেশ দিয়েছি এক্ষেত্রে পুলিশও লোকাল ইনভলভ আছে ল্যান্ড ডিপার্টমেন্টও ইনভলভ আছে কয়েক সপ্তাহ আগেই শিলিগুড়িতে পানীয় জলে দূষণ ধরা পড়েছিল জলের পাউচে দেদার কালো বাজারিও শুরু হয় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে যায় যে মেয়র গৌতম দেব শিলিগুড়ি বাসীকে তিন দিন পুরসভার জল খেতে নিষেধ করেন যা নিয়ে হৈচৈ পরে যায় রাজনৈতিক তরজা তুঙ্গে ওঠে পরে পরিস্থিতি সামাল দেওয়া হলেও মুখ্যমন্ত্রী মার্কশিটে পানীয় জলের সূচকে শিলিগুড়ি খারাপ জায়গাতেই রয়েছে ড্রিঙ্কিং ওয়াটার বেস্ট পাপ মিউনিসিপালিটিজ উলুবেড়িয়া খালি শহর কলকাতা এমসি বৈদ্যবাটি এবং বাঁকুড়া ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস আলিপুরদুয়ার বালি বরানগর শিলিগুড়ি শান্তিপুর এ সমস্ত নিজের দোষ অন্যের ঘরে চাপাতে ব্যস্ত উনি ভালো আর সবাই খারাপ এই নীতিতে চলা মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের কোনো গুরুত্ব নেই দুবছরের মাথায় বিধানসভা নির্বাচন লোকসভায় উত্তরবঙ্গে তৃণমূলের ফল ভালো হয়নি শিলিগুড়ির একটিমাত্র ওয়ার্ড ছাড়া বাকি ছেচল্লিশটি ওয়ার্ডেই হেরেছে তৃণমূল নেত্রী যে গৌতম দেবের ওপর খুব একটা তুষ্ট নন তা স্পষ্ট এদিন গৌতম দেবকে দাঁড় করিয়ে মমতার কড়া বার্তা সেটাই পরিষ্কার করে দিয়েছে লোকসভায় ভালো ফল হলেও রাজ্যের আটজন মন্ত্রী তাদের বিধানসভায় লিড দিতে পারেননি শিলিগুড়ি কলকাতার একাধিক ওয়ার্ডে ভরাডুবি এই পরিস্থিতিতে বিধানসভা ভোটের আগে কড়া প্রশাসক মমতা শক্ত হাতে রাজ ধরতে চাইছেন কলকাতা টিভি গুড মর্নিং এখন সময় একটা বিরতির বিরতির পর পর সঙ্গে থাকুন শক্তিশালী বিরোধীরা এবারের সংসদে ঠিক কতটা সক্রিয় হবেন লোকসভার শুরুর দিনই গান্ধী মূর্তির পাদদেশে সংবিধান হাতে একজোট বিক্ষোভ করে স্পষ্ট বার্তা দিলেও ইন্ডিয়া জোট সমাজ মাধ্যমে পোস্ট করে সরকারের প্রথম পনেরো দিনের খামতি ধরিয়ে দিলেন রাহুল গান্ধী অষ্টাদশ লোকসভার অধিবেশন শুরু এবারের অধিবেশনে প্রায় সমানে সমানে টক্কর শাসকের উল্টো শক্তিশালী বিরোধী শক্তি সংসদ ভবনের বাইরে গান্ধী মূর্তির সামনে বিরোধীদের আন্দোলন বিক্ষোভের মুখগুলোয় পাশাপাশি দেখা গেল সনিয়া গান্ধী অখিলেশ যাদব সৌগত রায়দের সংসদ শুরুর আগে বিরোধীদের একজোট চেহারা হাতে হাতে সংবিধান নিয়ে বিরোধীদের বার্তা এবার সংসদের ভেতরে লড়াই আরো জোরদার হবে রেজাল্টের পর দূরত্ব ভুলে কংগ্রেস তৃণমূল কংগ্রেস অনেকটাই কাছাকাছি আক্রমণ প্রধানমন্ত্রীজি অমিত শাহজি কনস্টিটিউশন পর সংবিধান পে কর রে হ্যাঁ वो हमारे लिए एक्सेप्टेबल नहीं है वो हम होने नहीं देंगे इसीलिए हमने कॉन्स्टिट्यूशन ओथ लेते हुए हमने कॉन्स्टिट्यूशन पकड़ा था धन्यवाद थैंक यू हमारा संदेश जा रहा है हिंदुस्तान के कॉन्स्टिट्यूशन को कोई शक्ति नहीं छू सकती मोदी जी संविधान को तोड़ने की कोशिश इस किए इसीलिए आज सभी पार्टी के नेता लोग एक होकर ये जो प्रोटेस्ट कर रहे हैं और यहाँ पर जो गांधी स्टैचू थी और वहीं पर हम प्रोटेस्ट कर रहे हैं बाबा साहब अम्बेडकर की वहाँ थी और गांधी जी की यहाँ थी यानी हर नॉर्म्स को डेमोक्रेटिक नॉर्म्स को तोड़ रहे हैं इसीलिए आज हम ये दिखाना चाहते हैं मोदी जी आप संविधान के तहत चलिए। टू बी सेव्ड and we will uh, stand by the constitution and the people of this country and uphold the constitution and democracy এদিন সংসদে মোদির শপথ গ্রহণের সময় বিরোধীদের জোরদার কটাক্ষের মুখে মোদি নিজের আসন থেকে সংবিধান তুলে সচ্চার হতে দেখা যায় রাহুল গান্ধীকে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের শপথ নেওয়ার সময় নেট নেট ধ্বনি ওঠে সংসদের অধিবেশন শুরু সূচনাতেই বেশ কিছু হাতিয়ার সঙ্গে নিয়ে সংসদে ঢুকছেন বিরোধীরা এক্সান্ডারে নিজের পোস্টে পরিষ্কার বুঝিয়ে দিয়েছেন রাহুল গান্ধী ভয়াবহ ট্রেন দুর্ঘটনা কাশ্মীরে জঙ্গি হামলা ট্রেন যাত্রীদের দুর্দশা নিট কেলেঙ্কারি নিট পিজির ঘটনা ইউজিসি নেটের প্রশ্ন ফাঁস দামি দুধ ডাল গ্যাস আগুনে তছনছ জঙ্গল জলসংকট তাপপ্রবাহে অব্যবস্থার কারণে মৃত্যু মনস্তাত্ত্বিকভাবে পিছিয়ে মোদী নিজের সরকার বাঁচাতে ব্যস্ত শক্তিশালী বিরোধী গণতন্ত্রের ভিত্তি রাষ্ট্রবিজ্ঞানের এই তত্ত্বের সত্যতা এবার সংসদে ঠিক কতটা প্রমাণ হয় তার জন্য অপেক্ষা থাকবে আগামী পাঁচ বছরের কলকাতা টিভি গুড মর্নিং কলকাতা এখন সময় আরও একটা বিরতির ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন ফিরেলাম বিরতির পর ফের বিস্ফোরক কাজল শেখ যদি কারো ব্যবসা করার ইচ্ছে থাকে তাহলে ব্যবসা করুন পার্টি করার দরকার নেই সামনের সারিতে আসার দরকার নেই মন্তব্য বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য নামনা করে অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল করিম খানকে আক্রমণ কাজল শেখের এমনটাই ধারণা রাজনৈতিক মহলের যদি কারো ব্যবসা করার ইচ্ছে থাকে সে ব্যবসা করুন তাকে পার্টি করার দরকার নাই সামনের সে দরকার নাই টাকা আমি আমি হয়ে বীরভূমের নানুর বিধানসভার বাসপাড়া দলীয় কার্যালয়ে দলের বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে এমনই বিস্ফোরক মন্তব্য করেন বীরভূম জেলা তৃণমূলের কোর কমিটির সদস্য তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ এমনকি বিগত দিনে যারা অঞ্চল পরিচালনা করেছিল তারা দুর্নীতিগ্রস্ত ছিল বলে বিস্ফোরক কাজল শেখ দলে থেকে গ্রুপবাজি নয় বলে কড়া বার্তা দিলেন কাজল শেখ নাম না করে অনুব্রত মন্ডলের ঘনিষ্ঠ তৃণমূল নেতা আব্দুল করিম খানকে আক্রমণ কাজল শেখের কাজল শেখের বক্তব্যকে কটাক্ষ বিজেপি দুটো গোষ্ঠীর সবসময় আমরা দেখে যাচ্ছে এক তৃণমূলের মধ্যে গোষ্ঠী আর হচ্ছে কাজল গোষ্ঠী যখন ছিলেন তখন কাজলের কোন পাত্তা পায়নি এখন দা জেলা আছে এখন কাজল তার জায়গায় নিয়েছে এবং বাকি এবং নিজেই প্রকাশ করছে যে ওরা দুর্নীতিগ্রস্ত অর্থাৎ আমরা বিজেপি যারা বলেছিলাম যে তৃণমূল সবসময় দুর্নীতিগ্রস্ত হ্যাঁ আজই নিজেরাই শেখা এদের গোষ্ঠী দ্বন্দ্ব সব থেকে ভালো হচ্ছে কে কত কোন জায়গা থেকে কত টাকা তুলবে সেটা প্রসঙ্গত বীরভূম তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব একটা বড় ফ্যাক্টর অনুব্রতহীন বীরভূমে সংগঠনকে মজবুত করতে সম্প্রতি পাঁচ সদস্যের কোর কমিটি গঠন করে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের দুটি লোকসভা আসনে তৃণমূল জয় পেলেও গোষ্ঠী কন্দল কি কমছে উঠছে সেই প্রশ্ন বীরভূম থেকে মনাবীর বংশের রিপোর্ট কলকাতা টিভি গুড মর্নিং কলকাতা আজ এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন সাত দিন